অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তবে এবার আগের ভুল শুধরে নিয়েছে তারা। সিবিআই বিরুদ্ধে তাকে হেনস্থা করার পাশাপাশি আদালত অবমাননার অভিযোগ করেছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ সত্ত্বেও তাকে সিবিআই নোটিশ পাঠানো নিয়ে সোমবার সন্ধ্যায় টুইটারে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার 24 ঘন্টার মধ্যেই সিবিআই একটি চিঠি পাঠালো অভিষেককে। এই চিঠিতে বলা হয়েছে, অভিষেককে হাজিরা দেওয়ার জন্য সিবিআই তরফে যে নোটিশ পাঠানো হয়েছিল তা আপাতত স্থগিত রাখা হলো।